হ্যালো বন্ধুরা, কি খবর আপনাদের? আশা করছি আপনাদের জীবন খুব সুন্দরভাবে কাটছে। বন্ধুরা, আপনারা হয়তো টিভিতে, খবরের কাগজে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের থেকেও বেশি আমাদের পড়োশী দেশ শ্রীলঙ্কার সম্পর্কে দেখছেন। ভারতের দক্ষিণ মহাসাগরে অবস্থিত এই দেশ পুরো কাঙ্গাল হয়ে গিয়েছে। এখানে 1 কেজি চালের দাম 500 টাকার থেকেও বেশি, আর দুধের পাউডার 2000 টাকায় বিক্রি হচ্ছে। ফল আর সবজির দাম এত যে সাধারণ মানুষের কেনার ক্ষমতার থেকেও বাইরে। পেট্রোল ডিজেল কেনার জন্য মানুষের 2 কিলোমিটার লাইনে দাঁড়াতে হচ্ছে। জায়গায় জায়গায় লড়াই দাঙ্গা লেগে চলেছে। সাধারণ মানুষ সরকারের কাছ থেকে এই পরিস্থিতির সমাধান চাইছে, কিন্তু প্রশ্ন এটাই যে শ্রীলঙ্কাতে এত বড় সংকট কি করে হলো? এমন কি কারণ রয়েছে যে বাকি অন্য দেশগুলো শ্রীলঙ্কার এই পরিস্থিতিতে পাশে থেকে সাহায্য না করে দূরে সরে যাচ্ছে? চীন শ্রীলঙ্কার ভালো বন্ধু হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কাকে সাহায্য না করে দূরে সরে যাচ্ছে, কিন্তু পড়োশী দেশ ভারত শ্রীলঙ্কাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। প্রত্যেক বছর লাখ লাখ মানুষ শ্রীলঙ্কা ভ্রমণ করতে যায়, কিন্তু আজ শ্রীলঙ্কার হাল এমন হয়েছে যা একসময় জিম্বাবুয়ে আর ভেনিজুয়েলার সাথে হয়েছিল। আজ শ্রীলঙ্কার কাছে প্রয়োজনীয় জিনিসপত্র কেনারও পয়সা নেই। বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা জানবো শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির সম্পর্কে। সাথে আমরা আপনাদেরকে এও জানাবো যে শ্রীলঙ্কার আজ এই পরিস্থিতি কি করে হলো, এই বিষয়ে চীনের কি ভূমিকা রয়েছে, আর শ্রীলঙ্কা এই সমস্যা থেকে কিভাবে বাইরে বেরিয়ে আসবে। এই সবকিছু জানার জন্য আপনারা ভিডিওটি পুরো দেখুন। তো বন্ধুরা, সবার প্রথমে জেনে নিই শ্রীলঙ্কার বিশেষ গুরুত্বপূর্ণ কিছু খবর। শ্রীলঙ্কাতে সাল 2019 থেকে রাজপাকসি পরিবার শাসন করে আসছে। এই পরিবারের ভাই আর পরিবারের অন্য লোকজন সবাই মুখ্য পদে রয়েছে। রাজপাকসি পরিবারের বিরুদ্ধে এখন শ্রীলঙ্কার মানুষজন রাস্তায় নেমে বিরোধ দেখাচ্ছে, কারণ এই পরিবারের ভুল নীতি দেশকে বরবাদ করে দিয়েছে। এরপর সরকার না তাদের ভুল সংশোধন করছে, না তার পদ থেকে সরছে। আপনাদের বলে রাখি, এই সময় শ্রীলঙ্কাতে 200 থেকে 300 টাকা একটি ব্রেডের প্যাকেট পাওয়া যাচ্ছে। চিনি আর চাল 500 টাকা কিলো বিক্রি হচ্ছে। পেট্রোল 260 টাকায় আর ডিজেল প্রায় 200 টাকায় বিক্রি হচ্ছে। শুধু এটুকুই না, দেশটিতে ভয়ঙ্কর ভাবে বিদ্যুতের সংকটও দেখা যাচ্ছে। সাধারণ মানুষ প্রত্যেক দিন 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে, যার ফলে বাচ্চাদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। জরুরি জিনিসপত্র নেওয়ার জন্য চারিদিকে মানুষের হাহাকার, লুটপাত হচ্ছে। মানুষ সকালে দুধ আর ব্রেডের জন্য লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে, তবুও বেশিরভাগ মানুষ খাওয়ার পাচ্ছে না। এইভাবে সব জায়গায় মহামারী দেখা যাচ্ছে। রেশনের দোকানের বাইরে সেনা জওয়ানদের দাঁড় করিয়ে রাখা হয়েছে, আর সেনাদের দাঁড় করিয়ে সব জরুরি জিনিস মানুষকে সমান মাত্রায় দেওয়া হচ্ছে। শেয়ার মার্কেটের অবস্থা খুব খারাপ। মানুষের ব্যাংক আর শেয়ার মার্কেটের ওপর থেকে বিশ্বাস পুরো উঠে গিয়েছে। বিদ্যুতের সংকটের জন্য দোকান আর ঘরের ফ্রিজে রাখা খাবারও খারাপ হয়ে যাচ্ছে। আর সরকার এখানকার রাস্তার লাইটও অফ করে রাখা শুরু করে দিয়েছে, কারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য না তো সরকারের কাছে অন্য কোনো উৎস রয়েছে, না তো জরুরি কোনো জিনিসপত্র। অনেক জায়গা থেকে তো এও খবর আসছে যে ডক্টররা ইমার্জেন্সি লাইট আর ফোনের টর্চ দিয়ে পেশেন্টের অপারেশন করছে। শ্রীলঙ্কার জনসংখ্যা মাত্র 2 কোটি 19 লাখের কাছাকাছি, যা ভারতের জনসংখ্যার মাত্র 1.5% কাছাকাছি। কিন্তু এত কম জনসংখ্যা হওয়ার পরেও শ্রীলঙ্কার সংকট অনেক বড়। এই সংকট থেকে বর্তমানে বার হওয়ার জন্য শ্রীলঙ্কার কাছে কোনো রাস্তা নেই। চলুন এখন আপনাদের বলি শ্রীলঙ্কা এই পরিস্থিতিতে কিভাবে আজ পৌঁছালো। বন্ধুরা, ভারত আর শ্রীলঙ্কা ইতিহাসে অনেক পুরনো। রামায়ণের মধ্যেও এই দুই দেশের নাম রয়েছে। এই থেকে পরিষ্কার যে এই দুই দেশ অনেক প্রাচীন। আমাদের দেশের মতো শ্রীলঙ্কাতেও ইংরেজরা শাসন করেছে। সাল 1948-এ শ্রীলঙ্কা ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়। স্বাধীনতার কয়েক বছর পর সব কিছু ঠিকই ছিল, কিন্তু আসল গণ্ডগোল শুরু হয় সাল 2010 থেকে। শ্রীলঙ্কাতে রাজনৈতিক ক্ষমতা অনেক বেড়ে যায়। 12 বছর ধরে এখানে 5 বার নেতা মন্ত্রী পরিবর্তন হয়েছে। সাল 1951 থেকে 2015 পর্যন্ত শ্রীলঙ্কাতে ফ্রিডম পার্টি রাজ করত। এরপর সাল 2015 থেকে 2018 পর্যন্ত ইউনাইটেড ন্যাশনাল পার্টির সরকার ছিল। অক্টোবর 2018 থেকে ডিসেম্বর 2018 পর্যন্ত শ্রীলঙ্কাতে পদুজানা প্যারামুনা পার্টি এই গদিতে বসে। ডিসেম্বর 2018 থেকে নভেম্বর 2019 পর্যন্ত দেশটিতে একবার আবার ইউনাইটেড ন্যাশনাল পার্টি সরকার হয়। তারপর নভেম্বর 2019 থেকে শুরু করে এখনো পর্যন্ত গোতাবায়া রাজপাকসি দেশটির রাষ্ট্রপতি হয়, আর তার ভাই মাহিন্দা রাজপাকসি দেশটির প্রধানমন্ত্রী। এনার ভাই চামাল রাজপাকসি দেশটির সেচাই মন্ত্রী, আর এক অন্য ভাই বাসিল রাজপাকসি দেশটির অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপাকসির ছেলে নামাল রাজপাকসি দেশটির খেলার মন্ত্রী।
এছাড়াও এই পরিবারের অন্য কিছু সদস্যও রয়েছে আর এই পরিবার মিলে দেশটিকে চালাচ্ছে কিন্তু সরকারের ভুল নীতি নোংরা কাজের জন্য দেশটি বরবাদ হয়ে যাচ্ছে শ্রীলঙ্কাতে সবথেকে বড় ঝটকা করোনা মহামারীর সময় লেগেছিল দেশটির জিডিপির 10% পর্যটক থেকেই আসে কিন্তু 2 বছর করোনার জন্য পর্যটকদের উপর অনেক বড় প্রভাব পড়ে যার ফলে শ্রীলঙ্কায় বছরে $4 বিলিয়ন ক্ষতি হয় প্রচুর মানুষের কাজ চলে যায় অন্য দেশে কাজ করতে যাওয়া শ্রীলঙ্কার মানুষ করোনার জন্য তাদের দেশে ফিরে আসে যার ফলে দেশটিতে আর্থিক সংকট বাড়তে থাকে এই কারণে শ্রীলঙ্কার সরকার অন্য দেশগুলো থেকে জরুরি সংস্থাগুলো থেকে ঋণ নিতে থাকে সাল 2022 এ শ্রীলঙ্কার টোটাল ঋণের পরিমাণ $51 বিলিয়নে পৌঁছে যায় চীনের কাছ থেকে শ্রীলঙ্কার ঋণ নিয়েছে $5 বিলিয়ন এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন মুদ্রা বাজার উন্নয়ন ব্যাংক এবং জাপানের কাছ থেকেও ঋণ নিয়েছে শ্রীলঙ্কা চীন হচ্ছে শ্রীলঙ্কার সবথেকে বড় ঋণদাতা শ্রীলঙ্কার সরকারের ঋণের অন্যতম আরেকটি উৎস হল সার্বভৌম বন্ড 2007 সাল থেকে দেশটির সরকার অর্থ জোগাড়ের জন্য সার্বভৌম বন্ড ইস্যু করে অর্থনীতিবিদরা বলেন একটি দেশের আয়ের থেকে ব্যয় বেশি হলে এই ধরনের সার্বভৌম বন্ড বিক্রি করা হয় আন্তর্জাতিক পুঁজিবাজারেও এই ধরনের বন্ড বিক্রি করে অর্থের যোগান দেওয়া হয় শ্রীলঙ্কা সেটাই করেছে আন্তর্জাতিক সার্বভৌম বন্ড বাবদ শ্রীলঙ্কার ঋণ রয়েছে এখনো পর্যন্ত $12.5 বিলিয়ন এছাড়া দেশীয় উৎস থেকেও সরকার ঋণ করেছে কিন্তু এই অর্থ কিভাবে পরিশোধ করা হবে সেই ব্যাপারে শ্রীলঙ্কার সরকার সেভাবে চিন্তা ভাবনা করেনি সে শুধু ঋণ নিয়েই গিয়েছে তাই চীন এখন শ্রীলঙ্কাকে সাহায্য করার জন্য মানা করে দিয়েছে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রা ভান্ডারও অনেক কমে গিয়েছে সাল 2020 শুরুতে বিদেশি মুদ্রার ভান্ডার $7 বিলিয়ন ছিল তা আজ কমে $2.5 বিলিয়ন পৌঁছে গিয়েছে এই কারণে আজ শ্রীলঙ্কার সব জিনিসের মূল্য বেড়ে গেছে যা পুরো এশিয়ার ইতিহাসের সব থেকে বেশি ট্যুরিজম ইন্ডাস্ট্রি ছাড়াও আরো অনেক কারণ রয়েছে যা শ্রীলঙ্কার অর্থব্যবস্থাকে পুরো বরবাদ করে দিয়েছে আগের বছর শ্রীলঙ্কার সরকার দেশের কৃষিকাজের জন্য হানিকারক কীটনাশক ব্যবহার করা বন্ধ করে দিয়েছে এর জন্য শ্রীলঙ্কায় ফল আর সবজির উৎপাদনে 25% থেকে 30% কমতি দেখা গিয়েছে কারণ অনেক কৃষকরা জৈব খেতির সম্পর্কে বেশি জানতো না সেই সময় শ্রীলঙ্কা আর চীনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল শ্রীলঙ্কা চীন থেকে ন্যাচারাল ফার্টিলাইজার নেওয়ার চুক্তি করে কিন্তু বিদেশি মুদ্রা কম থাকার কারণে এই চুক্তি পরে বাতিল হয়ে যায় তারপর শ্রীলঙ্কার সরকার সাধারণ মানুষের চিন্তা কমানোর জন্য আর তাদের কেনাকাটা করার ক্ষমতা বাড়ানোর জন্য দেশে ট্যাক্স কমানো শুরু করে দেয় এক তো সরকারের কাছে পয়সা নেই বিদেশি ঋণ বেড়েই চলেছে এর মধ্যে দেশে ট্যাক্স কমানোর সিদ্ধান্ত যা খুব ভারী পড়ে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধেও শ্রীলঙ্কার অনেক বড় ক্ষতি হচ্ছে শ্রীলঙ্কায় অনেক বড় পরিমাণ মাত্রায় চায়ের উৎপাদন করা হয় আর ইউক্রেন এই দেশ থেকে অনেক বড় পরিমাণ মাত্রায় চা কেনে কিন্তু এই যুদ্ধের কারণে ইউক্রেন কোনো অন্য দেশ থেকে কেনা বেচা করতে পারছে না শ্রীলঙ্কা আগের বছর IMF থেকে ঋণ নিতে মানা করে দিয়েছে কারণ IMF যখন কোনো দেশকে ঋণ দেয় তখন সেই দেশের অর্থনীতি ব্যবস্থাকে পরিবর্তন করতে বলে আর অনেক আর্থিক রায় নিজেদের হাতে নিয়ে নেয় কিন্তু শ্রীলঙ্কা এতে রাজি ছিল না কিন্তু শ্রীলঙ্কার এটা বোঝার দরকার ছিল যে এখানে IMF এর না শ্রীলঙ্কারই লাভ হতো IMF মাত্র 1% ইন্টারেস্টে শ্রীলঙ্কাকে লোন দিতে পারতো কিন্তু শ্রীলঙ্কা IMF কে ছেড়ে চীনের কাছ থেকে লোন চায় তারপর চীন শ্রীলঙ্কাকে লাখ লাখ কোটি টাকায় লোন দিয়ে দেয় কিন্তু এই লোনে 5% থেকে 6% ইন্টারেস্ট লাগিয়ে দেয় যা আন্তর্জাতিক বাজারের কাছে খুব বেশি এত বেশি ঋণ হওয়ার কারণে শ্রীলঙ্কার মুদ্রা শ্রীলঙ্কার রূপের মূল্য আন্তর্জাতিক বাজারে পরপর কমতে থাকে শুধুমাত্র মার্চে শ্রীলঙ্কার মুদ্রা 46% কমজোর হয়ে যায় $1 মূল্য 201 শ্রীলঙ্কার রূপে থেকে বেড়ে 297 শ্রীলঙ্কার রূপে পৌঁছে যায় পুরনো লোন বেশি হয়ে যাওয়ায় আর বিদেশি মুদ্রা ভান্ডার কমে যাওয়ার কারণে এখন চীনও শ্রীলঙ্কাকে সাহায্য করতে মানা করে দিয়েছে ঋণ শোধ না করার কারণে এর আগের বছর চীন শ্রীলঙ্কার হাম্বানতোলা পোর্ট দখল করে নেয় এখন আগামী 100 বছর এই পোর্ট চীনের এই পোর্টের দূরত্ব ভারতীয় সীমার থেকে মাত্র 100 মাইল দূরে এখনো পর্যন্ত ভারত শ্রীলঙ্কাকে 19,000 কোটি ঋণ দিয়েছে শ্রীলঙ্কাকে প্রত্যেকবার পড়োশী দেশ ভারত অনেক সাহায্য করেছে শ্রীলঙ্কার এই আর্থিক সংকট থেকে বের হওয়ার জন্য তাদের নীতি পরিবর্তন করতে হবে দেশ বিদেশের বড় বড় অর্থশাস্ত্রীর রায় নেওয়া দরকার দেশের মানুষকে শান্ত করাতে হবে সাথে রাজপক্ষে পরিবারের ক্ষমতা কম করে অন্য সৎ নেতা মন্ত্রীকে নিয়োগ করতে হবে এমন নেতা মন্ত্রীকে চিহ্নিত করতে হবে যারা দেশের মানুষের সাথ দেবে তাদের দুঃখ বুঝবে আর্থিক সমস্যা কোনো সাধারণ সমস্যা না আর এই সমস্যা কয়েক ঘন্টা দিনে দূর করা সম্ভব না কিন্তু প্ল্যান করে বুদ্ধি করে সবাইকে সাথে নিয়ে কাজ করলে বড় বড় সমস্যা সমাধান করা যায় আশা করছি বন্ধুরা আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক অবশ্যই দেবেন।